হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা সময় এবং দূরত্বের ইম্পর্টেন্ট একটা টপিক করব, যেটা একটা হট টপিক। সেটা হচ্ছে বুলেট অ্যান্ড সাউন্ড, অর্থাৎ কামান দাগার অঙ্ক বা বন্দুক ও শব্দের অঙ্ক, যেগুলো আমাদের পরীক্ষায় বললে আমরা একটু কনফিউজ হয়ে যাই। তো আজকের পর থেকে আশা করছি কোনো সমস্যা হবে না। তো চলুন এই টপিকটা আমরা ক্লিয়ার করি। তার আগে বলবো, যদি আপনারা এই পুরো ম্যাথ একদম চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে শিখতে চান, তাহলে অবশ্যই অ্যাপের লিঙ্ক থেকে ক্লিক করে সেখানে অবশ্যই কোর্সটা বাই করবেন। তো চলুন কোয়েশ্চেন প্রথম আছে, দেখুন। কোন স্থান থেকে 28 মিনিট অন্তর কামান দাগা হয়, কিন্তু শব্দের অভিমুখে ট্রেনে সফর করা এক ব্যক্তি প্রথম গুলি শোনার 26 মিনিট পর দ্বিতীয় গুলি শব্দ শুনতে পায়। যদি শব্দের ব্রেক 390 মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে ট্রেনের গতিবেগ কত? দেখুন, এখানে ট্রেন তো শব্দ শুনতে পাচ্ছে না, ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি ওই শব্দ শুনতে পাচ্ছে। আর ট্রেনে যখন ওই ব্যক্তি বসে আছে, তখন ওই ব্যক্তির বেগ হচ্ছে ট্রেনের বেগের সমান। শুধু এইটুকু জিনিস মনে রাখলেই হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো আমরা একটা প্রথম অঙ্কটা আমরা একটু গ্রাফের মাধ্যমে বুঝে নেবো, তারপর আমরা ট্রিক্স অনুযায়ী করব। ঠিক আছে, চলুন। তাহলে দেখা যাচ্ছে এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন রয়েছে। ঠিক আছে, ট্রেনে এখানে এক ব্যক্তি বসে রয়েছেন, ট্রেনে এক ব্যক্তি বসে রয়েছেন, আর এই স্থান থেকে কামান দাগা হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কামান দাগা হচ্ছে। ঠিক আছে, এই জায়গা থেকে যদি ট্রেনটা এখানে বসে আছে, কিন্তু ব্যক্তিরা যাচ্ছে এদিকে, মানে ট্রেনটা যাচ্ছে এদিকে, ওই জন্য বলছে শব্দের অভিমুখে যাচ্ছে ট্রেনটা, এরকমই হয় অঙ্কগুলো। ঠিক আছে, এবার ব্যক্তিটা যদি ট্রেনে বসে থাকতো বা ট্রেনটা যদি স্থির থাকতো, তাহলে এইখান থেকে গুলিটা ট্রাভেল করে আসছে এখানে, মানে 28 মিনিট লাগছে, 28 মিনিট, 28 মিনিটে আসছে। ট্রেনটা যদি এখানে স্থির থাকতো, তাহলে ব্যক্তিটা ট্রেনের মধ্যে বসেই থাকতো, এবং আবার দ্বিতীয় গুলিটাও ঠিক 28 মিনিট পরে শুনতে পেত, ঠিক 28 মিনিট পরে আবার এখানে শুনতে পেত। ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেনে বলছে যে ওই ব্যক্তি প্রথম গুলি শোনার কত মিনিট পর শুনতে পেয়েছে, প্রথম গুলি শোনার 26 মিনিট পর দ্বিতীয় গুলিটা শুনতে পেয়েছে। অর্থাৎ এই ব্যক্তিটা এখান থেকে গুলি শোনার এক পথ শুনলো, একবার শুনলো যে এখান থেকে গুলি এসছে। ঠিক আছে, ঠিক তারপর যখন ব্যক্তিটা তো মুভিং, অর্থাৎ ট্রেনের মধ্যে মুভিং, তাহলে এখান থেকে আবার দ্বিতীয় গুলি ছোড়া হয়েছে, তাহলে দ্বিতীয় গুলিটাও আসছে আর ট্রেনটাও যাচ্ছে, দ্বিতীয় গুলিটাও আসছে ট্রেনটাও যাচ্ছে, দ্বিতীয় গুলিটাও আসছে ট্রেনটাও আসছে, তার মানে এই জায়গায় গেল। তাহলে যদি বসে থাকতো 28 মিনিটে শুনতে পেতো, কিন্তু অ্যাকচুয়ালি শুনতে পেয়েছে 26 মিনিট পরে। অর্থাৎ ব্যাপারটা কি হলো, এইখান থেকে এই পর্যন্ত ট্রেনটাও ট্রাভেল করেছে, এইখান থেকে এই পর্যন্ত গুলিটাও ট্রাভেল করেছে। তো কনফিউশনের জায়গাটা এখানেই শুরু হয়, মানে স্টুডেন্টদের বুঝতে যে এইখান থেকে 26 মিনিটে গুলিটা এখানে এসছে, আর ট্রেনটা বোধহয় এখান থেকে 2 মিনিট এগিয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। সেটা ব্যাপারটা হচ্ছে এইখান থেকে এই ব্যক্তিটা এগিয়ে গেছে কত মিনিট সময়ে, 26 মিনিট সময়ে, অর্থাৎ 2 মিনিটে নয়, 26 মিনিট সময়ে এগিয়ে গেছে। তার তবেই তো প্রথম গুলি শুনতে পেলো, তারপর 26 মিনিট পর শুনতে পেলো, মানে কি 26 মিনিটে ট্রেনটা এইখান থেকে এইখানে এসছে, অর্থাৎ 26 মিনিটে ট্রেনটা এইখান থেকে এই জায়গায় পৌঁছালো, 26 মিনিট সময় লাগলো। কিন্তু ট্রেন যদি সেই ব্যক্তিটা স্থির থাকতো, তাহলে গুলিটা 26-এর জায়গায় 28 মিনিট পরে, মানে আরো 2 মিনিট পরে এখানে এসে শুনতে পেত, তাহলে 26 আর 2 28 মিনিট হয়ে যেত টোটাল। তাহলে দেখা গেল এই যে সাউন্ডটা, শব্দটা 2 মিনিটে যে পথটা বাকি ছিল, মানে যে শব্দটা 2 মিনিটে যে পথটা যেতে বাকি ছিল, সেই 2 মিনিটের পথটা ট্রেনটা 26 মিনিট ধরে এসেছে। তাহলে টাইম রেশিও বার করতে হবে। প্রথমে টাইম রেশিও যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি করি এখানে ট্রেন আর আর সাউন্ড, ট্রেন এবং শব্দ লিখলাম, টাইম রেশিও, তাহলে ট্রেন রেশিও কি, ট্রেন যেটা যে রাস্তাটা আর কি 26 মিনিটে ট্রাভেল করেছে, সেই পথটা গুলিটা 2 মিনিটে ট্রাভেল করতো, 2 মিনিটে ট্রাভেল করতে পারতো, তাই তো? এই হচ্ছে ব্যাপার। আর আমরা জানি টাইম রেশিওর উল্টো হচ্ছে স্পিড রেশিও, টাইম রেশিওর উল্টো হচ্ছে স্পিড রেশিও, তাহলে স্পিড রেশিও হবে 2:5,
ছাব্বিশ, ওকে, 2:26, অর্থাৎ 1:13। তাহলে দেখা গেল ট্রেনের গতিবেগ যদি 1 হয়, সাউন্ডের গতিবেগ কত হবে? 13। তাহলে সাউন্ডের গতিবেগ তো কোয়েশ্চেনে দেওয়া যে 13 নয়, সাউন্ডের গতিবেগ হচ্ছে 390 মিটার প্রতি সেকেন্ড। 13-র থেকে 390 কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে ট্রেনের গতিবেগ 1 নয়, এর থেকে 30 গুণ বেশি, 30 1 কে 30 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু কোয়েশ্চেনে বলেছে ট্রেনের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে 30 মিটার পার সেকেন্ড কে যদি কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হয়, তাহলে 18-5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, এটা মিটার প্রতি সেকেন্ড। তাহলে 5 6 30, 6 18, 108 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হয়ে যাবে অ্যান্সার, এটাই হয়ে যাবে ট্রেনের গতিবেগ, ঠিক আছে। এই হলো কনসেপ্ট আর এই হলো উত্তর। এবার শর্ট ট্রিক কি, কোয়েশ্চেনে যখন এরকম পরীক্ষায় পড়বে তখন জাস্ট কি করবেন, যখন এরকম অঙ্ক দেবে, এটা মুছে দিচ্ছি, সহজ করতে হবে কিভাবে, সেটা হচ্ছে আপনি লিখবেন এখানে, প্রথমে লিখবেন ট্রেন, তারপরে লিখবেন সাউন্ড, ঠিক আছে। এখানে হচ্ছে টাইম, টাইম রেশিও, তাহলে এখানে 28 ছিল আর বলেছে 26 মিনিট পর, ঠিক আছে। তাহলে ওই 26টা লিখবেন এখানে, আর 28 থেকে 26 মাইনাস করে দেবেন, সেখানে লিখবেন 2 এখানে, ঠিক আছে। টাইমের উল্টো হচ্ছে স্পিড, তাহলে স্পিড হচ্ছে 2:26, কাটাকুটি করলে হয় 1:13। তাহলে কোয়েশ্চেনে বলা আছে সাউন্ডের বেগ 13 নয়, 390, যেটা এর থেকে 30 গুণ বেশি। তাহলে ট্রেনের গতিবেগ 1 নয়, এর থেকে 30 গুণ বেশি, 30 মিটার পার সেকেন্ড। এটাকে 30টাকে একটু আগেই দেখালাম কিভাবে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে হয়, 108 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই পদ্ধতিতে আমরা পরপর অঙ্কগুলো করব, ঠিক আছে। চলুন নেক্সট কোয়েশ্চেন কিনে আসছে, আপনারা আমার আগেই করে ফেলুন, চলুন। দেখুন কোয়েশ্চেনে কি বলছে, টু বুলেটস ওয়ার ফায়ার্ড অ্যাট এ প্লেস অ্যাট অ্যান ইন্টারভাল অফ 38 মিনিট, এ পার্সন অ্যাপ্রোচিং দ্য ফিঙ্গার পয়েন্ট ইন হিস কার হিয়ার্স দ্য টু সাউন্ড অ্যাট ইন্টারভাল অফ 36 মিনিট। অর্থাৎ কোন স্থান থেকে 38 মিনিট অন্তর গুলি ছোঁড়া হয়, ঠিক আছে। কিন্তু একটা ব্যক্তি যে যিনি গাড়ি করে যাচ্ছেন, মানে কার, তার নিজস্ব কারে করে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে ওই দিকে যাচ্ছেন, যেখান থেকে গুলি ছোঁড়া হচ্ছে সেদিকে যাচ্ছেন, কিন্তু তিনি পরপর দুটো গুলির শব্দ 38 মিনিট অন্তর শুনতে না পেয়ে 36 মিনিট অন্তর শুনতে পাচ্ছেন, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ কার। তাহলে প্রথমে এই অঙ্কর ক্ষেত্রে লিখবেন কি, প্রথমে লিখবেন ট্রেন বা কার, এখানে কার বলেছে বলে কার, তারপর লিখবেন সাউন্ড, ঠিক আছে। তাহলে টাইম রেশিও কি হবে, টাইম রেশিও যেটা আছে, প্রথমে 36, তাহলে 36 আর 38 মাইনাস 36 মানে হচ্ছে 2, 2 বোঝা গেল, 38 মাইনাস 36 মানে 2। অর্থাৎ কারটা যেটা 36 মিনিটে ট্রাভেল করছে, সেটা স্পিড ট্রাভেল করবে 2 মিনিটে, ব্যাস। এখানে স্পিড রেশিও, স্পিড রেশিও হচ্ছে উল্টো, 2:36, কাটাকুটি করলে হয় 1:18। অর্থাৎ ট্রেনের স্পিড, এই কারের স্পিড হচ্ছে 1 আর সাউন্ডের স্পিড হচ্ছে 8। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে সাউন্ডের স্পিড তো 18 নয়, সাউন্ডের স্পিড হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে 18 থেকে 330 কত গুণ বেশি? আপনি বলবেন 330/18 গুণ বেশি। তাহলে কার যে গাড়িটা তার গতিবেগ এর থেকে 330/18 গুণ বেশি কত হবে? 330/18ই হবে, কিন্তু এটা তো মিটার পার সেকেন্ডে গেল, ঠিক আছে, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে। তো কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে গেলে এটা মিটার পার সেকেন্ডে আছে না, কিলোমিটারে আছে। তাহলে এটাকে 18-5 দিয়ে গুণ, 18-18 কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলে হয় 66। তাহলে অ্যান্সার হয়ে যাবে 66 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, অপশান নাম্বার এ। এই পদ্ধতি আগের অঙ্কটা আমি বুঝিয়েছি সেম ভাবে, এই পদ্ধতিতে প্রতিটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। চলুন দেখা যাক, সাউন্ড নিশ্চয়ই আসছে, হ্যালো, নেক্সট কোয়েশ্চেন দেখুন, নেক্সট কোয়েশ্চেন এসছে নাম্বার 3। এটা বলছে টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম দ্য সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভাল অফ 10 মিনিটস অ্যান্ড 30 সেকেন্ডস, মানে 10 মিনিট 30 সেকেন্ড অন্তর অন্তর গুলি ছোড়া হয়, বাট এ পার্সন ইন দ্য ট্রেন
অ্যাপ্রোচিং দ্য প্লেস, ওই দিকে যাচ্ছে একটা ট্রেন এবং সেখানে বসে আছে এক ব্যক্তি ট্রেনের মধ্যে, তিনি শব্দটা শুনতে পাচ্ছেন, প্রথম গুলি শব্দ শোনার ঠিক 10 মিনিট পরে শুনতে পাচ্ছেন, অর্থাৎ 10 মিনিট 30 সেকেন্ড না হয় 10 মিনিট পরে শুনতে পাচ্ছেন দ্য স্পিড অফ দ্য ট্রেন কত। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে প্রথমে লিখতে হবে ট্রেন, তারপর সাউন্ড। তাহলে তিনি 10 মিনিট 30 সেকেন্ডের জায়গায় কত মিনিটে শুনছেন? 10 মিনিটে শুনছেন। ঠিক আছে, আর সাউন্ডটা তাহলে কত হবে? 10 মিনিট 30 সেকেন্ড -10 কত হবে? 30 সেকেন্ড। কিন্তু এটা করলেই কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যেতে পারে, কারণ এটা মিনিটে আছে, এটা সেকেন্ডে আছে, সবকটাকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে যদি আমি নিয়ে যাই, এটা আমি করলাম 60 দিয়ে গুণ করে নিলাম, হয়ে গেল 600 সেকেন্ড, এটা হয়ে গেল 30 সেকেন্ড। ঠিক আছে, এটা কি রেশিও? এটা টাইম রেশিও। আমাকে বার করতে হবে স্পিড রেশিও, তাহলে স্পিড রেশিও উল্টো 30, আর এটা হয়ে গেল 600। কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 3 1 3 3 20 60, অর্থাৎ স্পিড রেশিও দাঁড়াচ্ছে 1:20। ট্রেনের গতিবেগ যদি 1 হয়, সাউন্ডের গতিবেগ হচ্ছে 20, কিন্তু কোয়েশ্চেনে বলা আছে সাউন্ডের গতিবেগ কত? 20 নয়, 330, যেটা 20 থেকে 330/20 গুণ বেশি। তাহলে কার বা ট্রেনের গতিবেগ 1 নয়, এর থেকে 330/20 গুণ বেশি কত হবে? 330/20। কিন্তু আমাকে বার করতে হবে কিলোমিটার প্রতি ঘন্টায়, ব্র্যাকেটে লেখাই আছে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে হয় 66। ঠিক আছে, আর কাটবো, হ্যাঁ 2 দিয়ে কাটলে এটা হবে 10, 2 দিয়ে কাটলে এটা হবে 33। ওকে, তাহলে 3 8 54, 4 হাতে 5, 3 8 54 আর 5 59, অর্থাৎ 59.4 কিলোমিটার/আওয়ার এটা হয়ে যাবে অ্যান্সার, 59.4। ঠিক আছে, বোঝা গেল? এটাই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। চলুন আরো একটা অঙ্ক আমরা করে নিই, ট্রেন এবং সাউন্ড, সরি বুলেট এবং সাউন্ডের। চলো দেখো, নাম্বার 4 দিচ্ছে। নেক্সট অঙ্কটা বলছে, অঞ্জলি ফায়ার্স 2 বুলেটস ফ্রম দ্য সেম প্লেস অ্যাট অ্যান ইন্টারভাল অফ 6 মিনিটস, বাট ভগবত সিটিং ইন এ কার অ্যাপ্রোচিং দ্য প্লেস, অর্থাৎ অঞ্জলি যেখান থেকে গুলি ছুঁড়ছে সেই দিকেই যাচ্ছে ভগবত একটা গাড়ি করে। ঠিক আছে, তো 6 মিনিটের জায়গায় সে শুনতে পাচ্ছে গুলির শব্দ, মানে পরপর দুটো গুলির শব্দ 5 মিনিট 32 সেকেন্ড অন্তর শুনতে পাচ্ছে। 6 মিনিটের জায়গায় 5 মিনিট 32 সেকেন্ড অন্তর শুনতে পাচ্ছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার? সেম জিনিস আমাকে করতে হবে কার আর সাউন্ড। তাহলে প্রতি 6 মিনিট অন্তর আসে, কিন্তু তার জায়গায় সে 5 মিনিট 32 সেকেন্ড অন্তর শুনতে পাচ্ছে। তাহলে 5 মিনিট 32 সেকেন্ড, 6 মিনিটে শোনার কথা, তাহলে 6 মিনিট থেকে তুমি যদি 5 মিনিট 32 বাদ দাও, তাহলে কত পাবে? এটা তো 560, তাই তো? তাহলে কত হবে? 28, অর্থাৎ 28 সেকেন্ড ল্যাপস হচ্ছে জিনিসটা, বাস এটা এখানে সাউন্ডে চলে গেল। তাহলে এবার এটা কি করতে হবে আমাকে? 5 মিনিট 32 সেকেন্ডটাকে করতে হবে ট্রান্সফার, 5 6 30, অর্থাৎ 332 সেকেন্ড, আর এটা হয়ে যাবে 28 সেকেন্ড। এটা কি রেশিও? এটা হচ্ছে টাইম রেশিও কার এবং সাউন্ডের। ঠিক আছে, কার 332 সেকেন্ডে যে দূরত্বটা যেতে পারে, সাউন্ড 28 সেকেন্ডে সেই দূরত্বটা যায়। তাহলে কাটাকুটি যদি আমি করি, এটা কত আসছে? 4 দিয়ে করলে যাবে, হ্যাঁ যাবে, 4 1 কে সরি 4 8 32, 4 3 12 83, 4 7 28। তাহলে স্পিড রেশিও যেটা হবে সেটা হচ্ছে 7:83, মানে ঠিক এর উল্টোটা। ওকে, অর্থাৎ সাউন্ডের যদি 83 হয় স্পিড, তাহলে ট্রেনের বা কারের হবে 7। কিন্তু কোয়েশ্চেনে বলা আছে এর তো 83 নয় সাউন্ডের, সাউন্ড 332 মিটার/সেকেন্ডে ট্রাভেল করে, 83 থেকে 332 কত গুণ বেশি? 332/83 গুণ বেশি। তাহলে এটাও হবে 7 নয়, এর থেকে 332/83 গুণ বেশি কত হতে পারে? 332/83×7। আমাকে যদি বার করতে হয় কিলোমিটার প্রতি আওয়ারে, তাহলে 18/5 দিয়ে আমি গুণ করব। ঠিক আছে, এবার এটাকে কাটাকুটি করতে হবে, 4 8 32, এটা যাবে 4 দিয়ে। ঠিক আছে, আর কিছু যাবে? আর যাবে না, 4 7 28×18/5। ঠিক আছে, এখান থেকে অ্যান্সার করলে আপনারা পেয়ে যাবেন এখানে একটা পয়েন্টে কিলোমিটার প্রতি ঘন্টা
অ্যান্সার আসবে, ঠিক আছে? তাহলে 8 18, 8 18 144-এ 4 হাতে 14, আর 2 কোণে 16, 16 আর 4-এ 16 আর 14, সরি, 18 দুগুণে 36 আর 14 হচ্ছে 50, 504/5, তাহলে 5 1 5 শূন্য, 100, তাই তো? 500.45, তার মানে 100.8 কিলোমিটার প্রতি ঘন্টা, 100.8 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। ওকে তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুলেট এবং সাউন্ডের ম্যাথ কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এরকমই অঙ্ক আপনারা যদি আরো টপিক ওয়াইজ অজস্র অঙ্ক আছে আমি কোর্সের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, তো অবশ্যই কোর্সটাকে বাই করুন, আপনাদের বেনিফিট হবে। ওকে, চলুন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।